প্রতিটি মানুষ সুস্থভাবে বাঁচতে চায় কারণ মানুষ পৃথিবীতে আসে খুব অল্প সময়ের জন্য আর এই অল্প সময়ের মধ্যে করে যেতে হয় অনেক কিছু আমাদের ব্যস্ত জীবনের বুননের মাঝে অবিচ্ছেদ্য এক অংশই যেন হয়ে দাঁড়িয়েছে কোনো না কোনো অসুস্থতা তবে সমস্যা যাই আসুক চেষ্টা আর পথ জানা থাকলে তা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এসিটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছি ডাক্তার নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ব্যাক পেইনের আধুনিক চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অথবা স্কাইপে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এসিটিভি ডট ডিপিআরসি এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান প্রিয় দর্শক আমাদের সাথে আজকে আরও উপস্থিত আছেন একজন অতিথি যিনি তার চিকিৎসায় এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন চলুন দর্শক কথা বলি তাঁদের সাথে আপনাদের দুজন কি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য আমরা আজকে কথা বলবো ব্যাক পেইন প্রসঙ্গে আসলে আমাদের এখনকার যে লাইফস্টাইল এটাতে দেখা যায় যে ব্যাক পেইন বেড়েই চলেছে এই বিষয়টা একটু বিস্তারিত জানতে চাইব ধন্যবাদ আসলে ব্যাকপেইন বিশাল একটা মেডিকেল সাবজেক্ট এবং ব্যাকপেইনে পেইনে অনেকগুলো রোগ থাকে এটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা এটাকে পেইন বলে থাকি বা ব্যাক ব্যাক পেইন হচ্ছে সিরদারা বা মেরুদণ্ডের ব্যথা সেটা আপনার স্পেশালি হতে পারে পিঠে হতে হতে পারে পারে ঘাড়ে তো এই পেইন হচ্ছে যে কোনো এক অন্য একটা রোগের উপসর্গ যদি কারো মেরুদণ্ডে আঘাত পায় কেউ তখন কিন্তু ব্যথা হবে তাহলে আঘাত পাওয়া হচ্ছে মূল ডিজিজ বা কজ আর উপসর্গটা হচ্ছে পেইন মেরুদণ্ডের যদি হাড় ক্ষয় রোগ হয় যেটা আমরা আর্থ্রাইটিস বলে থাকি স্পন্ডালিস তা থেকেও কিন্তু পিঠে ব্যথা হতে পারে বিভিন্ন মেকানিক্যাল সমস্যা ব্যথা হতে পারে যেমন রোড অ্যাক্সিডেন্ট থেকে পড়ে গিয়ে স্লিপ কেটে বা আপনার প্রফেশনাল কাজের ভুল থেকে আপনার সামনে ঝুঁকে ঝুঁকে যারা কাজ করে বা কুজু হয়ে বসে কাজ করে বা ডেস্ক জব করে তাদের মেরুদণ্ডে অনেক সময় বিভিন্ন প্রকার ইঞ্জুরি হতে পারে ডিক্সের সমস্যা হতে পারে আপনার লিগামেন্ট সমস্যা হতে পারে ফেসেট জয়েন্ট সমস্যা হতে পারে এভেন কি অ্যালাইনমেন্ট যেটা হচ্ছে স্পাইনের যে কার্ভেচার এই কার্বেচারও আপনার আপনার শেপ চেঞ্জ হয়ে যেতে পারে তখনও কিন্তু আপনার ব্যথা হতে পারে তাছাড়া বিভিন্ন রোগে ব্যথা হতে পারে যেমন যদি কারো মেরুদণ্ডে টিউবারকোলোসিস জীবাণুর আক্রান্ত হয় বা টিভি হতে পারে স্পাইনে তা থেকে মেরুদণ্ডে ব্যথা হতে পারে যদি ক্যান্সার হয় তা থেকে মেরুদণ্ডে ব্যথা হতে পারে অথবা অন্যান্য ভিসেরাল রোগ যেমন পেটের সমস্যার মানে পেটের বিভিন্ন রোগ আছে আপনি জানেন গ্যাস্ট্রোয়েন্টাইটিস তারপরে কিডনির সমস্যা বা মহিলাদের বিভিন্ন আপনার ইউ ফিমেল অর্গানের যে যে সকল রোগগুলো আছে যেমন ওফোরাইটিস বা পিআইডি পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ এই সকল কারণে অনেক সময় ব্যাক পেইন হতে পারে ইভেন কি কিছু রোগে অনেক সময় রুগী আমাদের কাছে আসে হয়তো দেখা যায় যে সেটা বেইনটা আসলে বেসিক্যালি হার্টের পিঠে ব্যথা হচ্ছে বাম বুকে ব্যথা হচ্ছে আবার অনেক সময় ব্যাক পেইন নিয়ে আসে দেখা যায় যে এটা গ্যাস্টাইটিস মানে গ্যাসের অত্যধিক গ্যাস্টাইটিসের কারণে বা আলসারের কারণে কিন্তু পিঠে ব্যথা হতে পারে তো মোস্ট অফ দ্য ব্যাক পেইনই হচ্ছে মেকানিক্যাল যেটা আমরা প্রায়ই বলে আসছি এবং মোটামুটি মহামারী আকারে দেখা দিয়েছে মহামারী বলবো এই জন্য প্রতিটি ফ্যামিলিতেই একজন একজন

বয়স জনিত পেইন হতো বয়স হওয়ার সাথে সাথে পঞ্চাশ বা তার উদ্দেশ্যে গেলে নারী পুরুষ এখন কিন্তু সেই তো আছেই পাশাপাশি আমাদের ইয়াং বেড়ে চলছে রুগী এবং যাদের বয়স দেখা যায় যে বিশ পঁচিশ বছর থেকে পঁয়ত্রিশের ভিতরে এই রুগীর সংখ্যা সবচেয়ে বেশি এবং আপনার পাশাপাশি আমরা স্টুডেন্ট পাচ্ছি এখন স্টুডেন্ট একেবারে বাচ্চা যারা চাইল্ড বা অ্যাডোলোসেন্স এই বয়সী উঠতি বয়সী কিশোর কিশোরী এদেরও কিন্তু আমরা কোমর ব্যথার সমস্যা নিয়ে আসে বা ব্যাক পেনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে মানে এটার সাথে কিন্তু আসলে অকুপেশনের একটা সম্পর্ক থাকে যে কি ধরনের কাজ করা হয়ে থাকে আমাদের সাথে একজন অতিথি আছেন আমি তার কাছে চলে যাচ্ছি আপনার নামটা ভাই একটু বলেন আব্দুর রহিম আপনি কি কাজ করেন ব্যবসা করে দোকান আছে আপনার লাইফ কি আপনি নিশ্চয় বসে থাকতে হয় অনেকটা সময় ধরে অনেকটা সময় ধরে এখন বসে থাকতে ফলে আপনার কি ধরনের সমস্যা হয়েছিল এবং ইনিশিয়ালি কি সমস্যা নিয়ে এসেছিলেন নিয়ে আমার ওই কোমরের ব্যথাটা আর কোমরের এই ব্যাথাটা সবচেয়ে বেশি আমার পায়ের মধ্যে ফেশারটা যাইতো আচ্ছা কোমরের ব্যথা মানে কোমরে ব্যথা ছিল সেটা পায়েও আসতো পায়ে আসতো আর পায়ের ওইটাই বেশি আমি খুব কষ্ট পাইতাম আর হাঁটার চলার টাইমে দেখা গেছে এটা একটা মনে হয় যেন একটা ইয়ে কামড় দিয়ে থাকতো পায়ে এটা খুব কষ্ট পাইতাম দীর্ঘদিন আমি ওষুধ খাইছি অনেক অনেক ওষুধ খাওয়া ব্যথার ওষুধ ওষুধ খেতাম সারদের কাছে যাইলে সাররা যে এইভাবে দিত ব্যথার ওষুধ দিত ক্যালসিয়াম দিত ভিটামিন দিত যখন যে সার কাছে দিত দেওয়ার পরে সাররা বলছে যে এটা আপনি ইয়ে করেন এম করেন আমি এমআরআ করে নিছি লাস্টে করেছে এমআরআ করেছে অ্যামারা করার পরে ওই ওখানে ওইখানে একটা ইয়ে ধরা খাইছে যেটা এমআরাতে বলছে যে এটা আপনার একটু হাঁ বৃদ্ধি হয়ে গেছে এটার জন্য ওই প্রেসারটা আসে আপনি এটা অপারেশন করেন যখন যে স্যারের কাছে যাইতাম হয়তো অনেক সময় দেখা গেছে ঢাকা আসার সুযোগ হইত না এলাকা থেকে নিতাম পরে এই প্রেক্ষাপটে অনেক দীর্ঘদিন থেকে কিছু ওষুধ খাওয়ার পর একটু দমি থাকতো আর অপারেশনটা আমি আসলে একটু খুব ভয় পাইতাম এই জন্যে মানে অপারেশনটা করি না যে ওষুধ খাইলে ভাবে কিছুদিন থাকে এরপর সর্বশেষ মানে আমি খুব একটা ইয়ে হয়ে গেছি নিরাশ হয়ে গেছে সর্বশেষ আমার এক বন্ধু আমাকে ডিপিআরসির এই অ্যাড্রেসটা দিছে স্যার দেওয়ার পরে আমি এটা খোঁজ করে ঢাকা আসছি স্যারের সাথে আলাপ করছি স্যারে আমার রিপোর্টগুলো দেখাইছি আগের পরে তো স্যারের রিপোর্টগুলো দেখানোর পরে স্যার বলছে যে আপনার এখানে যে ইয়েটা আছে এটা দুইটা অপশান আছে একটা অপশন হচ্ছে আপনি যদি অপারেশন করেন তাও আমার মাধ্যমে অপারেশন করলে আমি অপারেশনের সেটাও আমার কাছে ব্যবস্থা আছে আপনি খুব সুন্দরভাবে অপারেশন হবেন অসুবিধা নেই

আমি বলছি স্যার আর বলছি যে আমি এক দুই দিনে হয়তো আমি এখান থেকে রিলিজ নিয়ে যাব চিন্তা করতেছি খুবই ভালো লাগলো শুনে আমি এবারে একটু ডক্টর শফিউল্লাহ প্রধান আপনার কাছে আসছি যে উনি যে প্রবলেমটা নিয়ে এসেছিল মানে ইনিশিয়ালি কি ধরনের প্রবলেম ছিল এবং কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে এখন উনি সুস্থ হয়েছে হ্যাঁ ওনার আসলে দু বছর ধরে উনি কোমর ব্যথা এবং পায়ে ব্যথা যেত যেটা আমরা রেফার্ড পেইন বলি ডাক্তারি ভাষায় এবং উনি হাঁটতে গেলে কিছুদিন পরে ওনার পা ওনার উনি বলছিল যে পা ধরে আসতো খিচে আসা এই জাতীয় মানে অলয়েজ একটা ওনাকে একটা অস্বস্তিকর অনুভূতিতে থাকতে হতো হয়তো ব্যথার ওষুধ খেলে কিছুদিন একটু একটু কমে ব্যথার ওষুধ কিন্তু পিএলআইডি রুগী আপনার পার্মানেন্টলি কমে না মানে বলেছেন যে ওনার এমআরআই করা হয়েছে এবং তারপরে দেখা গেছে যে তার পিএলআইডি হয়েছে হ্যাঁ এবং যেটা হচ্ছে ওনার পরে যেটা ফাইনাল ডায়াগনোসিস উনি এমআরআই করি আমার কাছে আসছে ডাক্তাররা হয়তো বলছে অপারেশন করতে হবে তো আমি দেখি যেটা মনে হলো হ্যাঁ লাগে আর যেটা হচ্ছে আমরা যে কথা বলি এই চিকিৎসা ওনাকে ভালো হয়ে যাবে কিন্তু রিহাবিলিটেশন এই প্রসিডিউরটা একটু সময় লাগে দেখা যায় যে হসপিটালাইজড করে অন্তত কয়েক সপ্তাহ রাখতে হয় তো এটা অনেক সময় রুগীদের একটা ব্যাপার আছে যে হাসপাতালে থাকার একটা সময়ের ব্যাপার আছে ইকোনমিক্যাল ব্যাপার আছে তো এগুলা হিসাব করে ওনাকে বলার পরে উনি ডিসিশন নিছে যে অপারেশন করবে না তো এখন আমরা ওনাকে রেগুলার থ্রি টাইমস বিভিন্ন থেরাপি করছি এবং লেটেস্ট যত আপনার জানেন ওয়ার্ল্ডে যে সকল থেরাপিউটিক এই পি এল আইডির রুগীর ক্ষেত্রে অ্যাপ্রোচ থাকে বা চিকিৎসা থাকে সেটা আমাদের ডিপিআরসিতে আছে এবং আমরা সব লেটেস্ট অ্যাপ্রোচগুলোই ওনাকে অ্যাপ্লাই করা হয়েছে তো আলহামদুলিল্লাহ ওকে উনি এখন কিন্তু ভালো হাটা চলাফেরা উনি আজকেও

আকে যোন রাস্তা আপনারা অন্য রাস্তায় আপনারা দুঃখিত দর্শক লাইনটি কেটে গেছে আপনি কষ্ট করে আরেকবার একটু চেষ্টা করুন আমরা কথা বলছিলাম যে উনি কিভাবে সুস্থ হয়ে উঠেছেন ধীরে ধীরে অবশ্যই তো ওনার এখন যেটা হচ্ছে পিএলআইডি রোগীর ক্ষেত্রে মানে আমাদের যে অভিজ্ঞতা আছে এবং বাকি দর্শকদেরকে বলবো অথবা যারা আমাদের আমার পুরাতন রুগী আছেন বা যারা এখনো কোমর ব্যথা ভুগছেন অথবা কারো ভবিষ্যতে কোমর ব্যথা অনেকেরই হতে পারে যেহেতু এটা মহামারী আকারে দেখা দিয়েছে একটি সাজেশন যেটা হচ্ছে আমরা প্রথমত ডায়াগনোসিসটা যেন কনফার্ম করে ওনার একটা কপাল ভালো উনি ভালো ডাক্তারদের কাছে স্মরণাপন্ন হয়েছেন যার কারণে ওনার ডায়াগনোসিসটা হয়েছিল উনি এমআরআই করাতে পিএলআইডি যেটা কনফার্ম ছিল কিন্তু অনেক রুগীদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে কোমর ব্যথা উনি একজন ডাক্তারের কাছে যায় উনি হয়তো কিছুদিন ওষুধ দিল বা উনি নিজের থেকেই অনেক সময় ওষুধ নিজে কিনে কিনে খাচ্ছে এতে দেখা যায় যে এই ডিক্সের সমস্যাটা কিন্তু বাড়তেই থাকে এবং ক্যানেল স্টোনসড হয়ে যেতে পারে পা কিন্তু এক পর্যায়ে প্যারালাইসিস হয়ে যেতে পারে তখন কিন্তু অপারেশন করেও তেমন কোনো রেজাল্ট আসে না এটা একটা ফ্যাক্টর থাকে তাছাড়া আপনার দেখা যায় যে এই যে দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়ার কারণে আপনার প্রত্যেকটা সিস্টেমে ক্ষতি করে আমাদের শরীরের গ্যাস্ট্রোট্রোলজির ক্ষতি করে আপনার কার্ডিওভাস্কুলার ক্ষতি করে মানে প্রত্যেকটা সিস্টেমেই দেখা যায় যে সমস্যা তৈরি করতে পারে পেটের সমস্যা করতে পারে গ্যাস্টাইটিস আলসার তো এই এইগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যেটা যে ফিজিওথেরাপি অনেক মানে একজন তো ডাক্তার বিশেষজ্ঞের সাথে যেন তারা কথা বলে তাহলে ডায়াগনোসিসটা ডায়াগনোসিসটা তাড়াতাড়ি হবে এবং সেই সাথে কি করতে হবে সেটাও তখন তাড়াতাড়ি স্টার্ট করা যায় আমাদের সাথে একজন দর্শক আছেন আমরা একটু ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি আমি নাজমুদ্দিন বক্সি পিরোজপুর থেকে জি আমি আপনার সাথে কথা বলতে যাচ্ছি আমরা সবাই শুনতে পাচ্ছি

মানে এটা হলো মানে কোমর এবং পিড়ের মাঝ বরাবরে আমি ব্যথাটা মানে পেন করতে মানে তিন বছর ধরে ভুগতেছি আমি অনেক ডাক্তার দেখাই কিছু কি কমে এখন পর্যন্ত আমি এমআরআই করছিন কিন্তু ওখানে হালকা ফ্যাক্টর মানে ফ্যাক্টর আছে তেমন বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না এখন আমি কি করতে পারি আমাকে একটু পরামর্শ দিবেন আপনি আপনি কি করেন আপনার বয়স কত ওজন কত উচ্চতা কত জি স্যার আমার ওজন হলো 72 কেজি পার ফুট পার ইঞ্চি আমার বয়স 28 বছর আপনি কি করেন পেশা কি আমি একজন ফার্মাসিস্ট আমার ফার্মেসি আছে বসে থাকতে আপনাকে জি 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 স্যার আচ্ছা আপনার উত্তর দিচ্ছি আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেব একটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ব্যাক পেইনের আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন তার উত্তরটা এখন আমরা দেব হ্যাঁ ওনার যেটা হচ্ছে উনি কাজ করতে গিয়ে আঘাত পেয়েছে পিঠে এবং ব্যথা হচ্ছে বয়স বেশি না আঠাশ বছর এবং ওনার জব কিন্তু বসে থাকা মানে কয়েকটা আমরা কিন্তু রুগীদের হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট যে রুগী ব্যথার হিস্ট্রি আছে কিনা পড়ে গিয়েছিল কিনা এবং ওনার পেশা উনি কি করে ওজন উচ্চতা এগুলো খুবই ইম্পর্টেন্ট স্পেশালি এই ব্যথা রুগীদের ক্ষেত্রে তো ওনার যে জিনিসটা বুঝিয়ে যাচ্ছে উনি মেকানিক্যালি ওনার ইনজিউড মেরুদণ্ড কোনোভাবে যে কাজ করতে যে সামনে কি ভারী জিনিস উঠাইতে বলছিল উনি যেটা তারপর থেকে ব্যথা এবং এমআরআই আসলে উনি বলছে যেহেতু কিছুটা সমস্যা আছে ফিল্মটা দেখলে আরো বোঝা যাবে যদি মেকানিক্যালি কোনো ইঞ্জুরি থাকে তখন কিন্তু ইঞ্জুরি এত সহজে যেতে চাইবে না ব্যথা ওষুধ তো কিছুদিন খেলে একটু আরাম বোধ হবে কিন্তু এটা এভাবে যাবে না এটাকে আপনাকে রিহাবিলিটেশনে যেতে হবে তো আপনি দর্শক যদি সম্ভব হয় আপনার এমআরআইটা পাঠানো যায় কিনা অথবা কোনোভাবে আপনাকে এমআরআই দেখলে বোঝা যাবে ওখানে কোনো ইনজুরি হয়েছে কিনা তারপর আমি যেটা বলবো কিছু এক্সারসাইজ করতে পারেন আপনি আপনি যে বসে থাকেন সারাদিন আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে আপনার ফার্মাসিস্ট সেখানে একটা না বসে থাকা যাবে না কিছুক্ষণ পর উঠতে হবে এগুলো কিন্তু আমরা বারবার আপনাদেরকে বলছি এবং কিছু এক্সারসাইজ আছে উপর হয়ে শুয়ে এক্সারসাইজ করা এগুলো করলেও অনেকাংশে ইম্প্রুভ হয়ে যায় তো আপনার এটার পাশাপাশি আপনাকে রিহ্যাব ট্রিটমেন্টে যেতে হবে রিহ্যাব থেরাপি যেটা করলে সঠিকভাবে যদি করা যায় এখানে বিভিন্ন মেশিনের মাধ্যমে করা হয় তাহলেই সমস্যাগুলো চলে যাবে অনেক সময় দেখা যায় যে পায়ে ব্যথা করছে কিন্তু ইনিশিয়ালি একটা সময় হয়তো বা কোমরে ব্যথা ছিল এই যে কোমর এবং পায়ে ব্যথার যে রিলেশনশিপটা এটা যদি একটু ব্যাখ্যা করেন হ্যাঁ অবশ্যই পিএলআইডির বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আমরা এই কমপ্লেইনগুলো পেয়ে থাকি যে রেফার্ড পেইন বা অনেক সময় রোগী বলে যে তার অনেক আগে ব্যথা ছিল কোমরে এখন কিন্তু কোমর ব্যথা নিয়ে সে আমাদের কাছে আসে নাই সে আসছে পায়ের ব্যথা নিয়ে বুঝতে হবে রুগী কিন্তু আগের চেয়ে আরো খারাপ হয়ে গিয়েছে যদি কোমরের সমস্যা পায়ে যায় এবং পায়ে অবশ হয়ে যায় আঙ্গুল শক্তি কমে আসে সেটা বুঝতে হবে দীর্ঘদিন নার্ভ কম্প্রেশন হয়ে থাকার কারণে নার্ভের যে সেল থাকে সেই সেলসগুলো ড্যামেজ হয়ে গিয়েছে নার্ভ তার মতো করে কাজ করতে পারছে না যার কারণে ওনার এই সেকেন্ডারি কমপ্লিকেশন হচ্ছে তো এই জিনিসগুলা আপনাকে আমরা যারা এই বিষয়ে ডাক্তার আমরা বুঝতে পারি রুগীর হিস্ট্রি নিয়ে আমরা বিভিন্ন টেস্ট করে বোঝা যায় যে এবং কোন নার্ভ রুটে কম্প্রেশন লেভেল কত এটা রুগীর কিন্তু আপনার আমরা এমনি ক্লিনিক্যালি বুঝতে পারি আরও কনফার্ম করার জন্য অনেক সময় আমরা সেটাকে আরও প্রয়োজনীয় ট্রিটমেন্টের জন্য যে সব রুগী কিন্তু থেরাপিতে ভালো হবে না সেই ক্ষেত্রে আমাদের আরো ইনভেস্টিগেশন কনফার্ম করার জন্য আমরা যেহেতু আমাদের হাতে খুব সহজেই আমরা বাংলাদেশে এমআরআই করতে পারি এম আর করলে আমরা কনফার্ম করা যায় যে ডিক্স কতটুক হয়েছে বের হয়েছে সেটা কি অপারেশন লাগবে কি না বা অপারেশন ছাড়াও বা আমরা যে কনজারভেটিভ প্রসিডিউরে যাব সেই ক্ষেত্রে আমরা কতদিন সময় লাগতে পারে কারণ ডিক্সের ছবি চেহারা প্রলাপ যদি আমরা না দেখি তাহলে কিন্তু বোঝা যাবে না কত দিন কি করা যাবে কারণ হচ্ছে এখন আপনাকে চিকিৎসা বিজ্ঞান অনেক আপডেটেড অনেক ফাস্ট প্রত্যেকটা লোকেরই টাইমের অনেক ভ্যালু আছে কারণ যে যে কাজ ই করুক না কেন তাকে কিন্তু তার কাজটা করতে হবে এখন আমরা যদি কনফার্ম ডায়াগনোসিস না করে ট্রিটমেন্ট করতেই থাকি চিকিৎসা দিতে থাকি ওষুধ খাওয়াইতেই থাকি বা থেরাপি দিতেই থাকি এবং থেরাপিটা যে যেভাবে করার কথা সেভাবে না করে যদি এসে গিয়ে করলো বা অন্য বিভিন্ন পদ্ধতিতে করা হয় তো তখন দেখা যাবে রুগীর টাইম কিল হবে সময় নষ্ট হবে ইকোনমিক্যালি সে ক্ষতিগ্রস্ত হবে এবং সে কিন্তু শারীরিকভাবে এসে ক্ষতিগ্রস্ত হবে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে আমরা প্রশ্নটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ফটোগালি থেকে বলছি মনিরুল ইসলাম জি জি ফটোগালি থেকে বলছি জি আপনি সমস্যার কথা বলুন আমরা সবাই শুনতে পাচ্ছি জি আমার কোমরের বাম পাশে হ্যাঁ জি জি আমার কোমরের বাম পাশে একদম নিচ দিয়ে ওখানে অনেক বছর থেকে ব্যথা তো দাঁড়িয়ে থাকলে ব্যথাটা বেশি করে তারপর কোনো নরম বিছানায় শুইলে বা বসলে ব্যথাটা হয় তারপর

ব্যথাটা ওই যে ব্যায়াম করলে ব্যথাটা কমে আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার সমস্যাটা হচ্ছে মাসেলসের সমস্যা মাসেলস স্পার স্পাজম হতে পারে বা স্প্রেইন হতে পারে বা যদি মানে মাসেলস কোন কারণে আপনার যদি টেনশন থাকে তখন কিন্তু এই জাতীয় পেইনের কথা রোগী বলবে যখন সে এক্সারসাইজ করবে তখন কিন্তু রিল্যাক্স হয়ে যায় মাসেলসগুলা ব্লাড সার্কুলেশন বাড়ে মাসেলের লেন্থ বাড়ে ইলাস্টিসিটি মেনটেন হয় তখন কিন্তু ব্যথাটা চলে যায় এটা একেবারে হান্ড্রেড আপনার যে এক্সারসাইজগুলো করলে আপনি ভালো থাকেন অবশ্যই এক্সারসাইজ করেন বিকজ এক্সারসাইজের কোনো ক্ষতি নাই এটা কোনো ওষুধ না এক্সারসাইজ করতে থাকেন প্রয়োজনে ব্যথা গরম শেঁক দিতে পারেন এবং আমরাও বিভিন্ন ইউটিউব ফেসবুক বা বিভিন্নভাবে এক্সারসাইজ দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যেন আপনারা দেখে করতে পারেন এগুলো আপনার ইন্টারনেটে পেতে পারেন যে কোনোভাবে বা বিভিন্নভাবে আপনার এক্সারসাইজগুলো শিখে নিতে পারেন এক এক রোগের ক্ষেত্রে এক এক রকম এক্সারসাইজ তারপর আমি বলবো যদি আপনার এই সমস্যাটা দীর্ঘায়িত হয় এবং অনেক দিন থাকে ভুক্তি থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই একজন বাদ ব্যথা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আগে সমস্যাটা আইডেন্টিফাই করবেন আমার কাছে মনে হচ্ছে এটা এক প্রকারের মাসেলস পেইন ক্ষেত্রে আপনি গরম শেক দেন ব্যথানাশক কিছু মলম বা ক্রিম আছে এগুলা লাগান সাঁতার কাটতে পারেন এবং এখন যে এক্সারসাইজগুলো আপনি করছেন সেগুলো কন্টিনিউ করেন আমরা ব্যাক পেইন নিয়ে কথা বলছি আমার মনে হয় যদি আমরা একটু ছবি দিয়ে কথা বলে দর্শকদের বুঝতে অনেকটা সুবিধা হবে আমরা একটু ছবিতে চলে যাই এটা যে ছবিটা এখন দেখা যাচ্ছে দর্শকরা অবশ্যই দেখতে পাচ্ছে এটা কোমরের মেরুদণ্ডের একটা ছবি এবং গ্রাফিক্যাল ছবি এটা হাতে আঁকা ছবি এই ছবিতে বোঝানোই হয়েছে যে একটা নর্মাল ডিক্স কেমন হার কেমন থাকে মেরুদণ্ডের মেরুদণ্ডে তেত্রিশটা ভাটেবরা থাকে আপনার জানেন ঘাট থেকে একেবারে কোমর পর্যন্ত এই প্রত্যেকটা ভাটেব্রার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডিক্স থাকে মাঝখানে কশেরুকার মাঝখানে ভাটেব্রাই মানে কশেরুকা সেটার দুইটার মাঝখানে ইন্টার ভাটেব্রাল ডিক্স থাকে যেটা কাটিলেজুনিয়াস মানে এক প্রকার নরম হাড় যেটা আমরা অনেক সময় বিভিন্ন গরু বা অন্যান্য প্রাণী তো পেয়ে থাকি সেই হাড়টাই আমাদের মাঝখানে থাকে সেটা দুই হাড়ের মাঝখানে থাকার উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরে যে বডি যেন ওই ডিক্সের উপরে প্রেসাদ দিলে কিছুটা শক অ্যাবজর্ব হিসাবে কাজ করে না হলে একটা হাড়ের সাথে একটা ঘর্ষণ লেগে ভেঙ্গে যেত বা ফেটে যেত সামান্য আঘাতে কিন্তু হাড় ভেঙ্গে যেত ওইভাবে মেরুদণ্ড তৈরি করা আছে তো এই ডিক্সগুলি দেখেন কিছু ডিক্স প্রলাপস হয়ে যেতে পারে পিছনে শুরুর থেকে নিচে তিন নম্বরে ডিক্স বের হয়ে ডিক্স প্রটিউশন এটা তারপরে ডিক্স হার্নিয়েশন নীল যে দেখেন বের হয়ে আসছে এটা হচ্ছে ডিক্স টোটালি বের হয়ে আসা একেবারে ক্যানেলে যখন টোটালি বের হয়ে আসবে এটাকে বলা হচ্ছে হার্নিয়েশন হ্যাঁ টোটাল হার্নিয়েশন যেটা আমরা এক্সট্রুশনও বলে থাকি অনেক সময় এবং এই রোগীগুলো কিন্তু আলটিমেটলি অপারেশন করতে হবে সেটা আপনার প্যারালাইসিস হোক আর না হোক পেইন যাই থাকুক বা না থাকুক অপারেশন না করলে যেটা সমস্যা হতে পারে পরবর্তীতে অন্য কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে এখন যে ছবিটা আছে এটা হচ্ছে একটা বাস্তব ছবি এটা হচ্ছে এমআরআই ছবি একটা রোগীর ছবি যে এমআরআই তে আমরা কি করতে পারি এই রোগীদের ক্ষেত্রে স্পেশালি এমআরআই আমি মনে করি ব্যাক পেইন রোগীদের জন্য একটা আশীর্বাদ কারণ হচ্ছে এমআরআই এর মাধ্যমে আমরা যে কোনো প্রকার সমস্যা আইডেন্টিফাই করতে পারি যদিও আমরা ক্লিনিক্যালি আইডেন্টিফাই করি তারপরে এমআরআই আমাদের হেল্প করে আমাদের নট অনলি রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে এমআরআই অলসো ট্রিটমেন্টে আমাদের হেল্প করে ইভেন কি ট্রিটমেন্টে এটা কিভাবে হেল্প করে অবশ্যই আমরা এমআরআই এর মাধ্যমে যখন বুঝতে পারি যে কি হয়েছে এখানে ডিক্স যদি প্রোট্রুশন হয়েছে কতটুকু প্রোট্রুশন হয়েছে কোন রুটে কম্প্রেশন হয়েছে কি পরিমাণ হয়েছে এবং কতদিন ধরে আছে এটা বুঝাই যায় এমআরআইতে তখন আমরা ট্রিটমেন্ট প্ল্যান করতে সুবিধা হয় এটা কি অপারেশনে গেলে ভালো হবে নাকি থেরাপিতে ভালো হবে এবং থেরাপি কোন পদ্ধতিতে যাবো রুগীকে হসপিটালাইজড করব বা করব না পাশাপাশি অ্যানাদার ইনভেসিভ কোনো ট্রিটমেন্টে যাবো কিনা আমরা ইপিডুরাল ট্রিটমেন্টে থেরাপিতে যাব কি না বা অন্য কোনো লেজার ট্রিটমেন্টে যাব কি না বা পাশাপাশি আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইউজ করব কি বা আকুপাংচার করব করবো কি এই যে ধাপগুলা এগুলো কিন্তু আমাদের এই MRI থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তার মানে MRI একটা ডিরেকশন দিয়ে দেয় যে কোন প্ল্যান অফ ট্রিটমেন্টটা কি হবে হ্যাঁ আমাদের জন্য এবং চিকিৎসা অনেক ইজি হয়ে যায় এই ডায়াগনস্টিক টুলসগুলা আপনার যেমন রোগীর ইজি হয়ে যায় পাশাপাশি যদি আমি এম আর আমার রুগীকে বুঝাই দিতে পারি তাহলে কিন্তু রুগীও বুঝে যায় হ্যাঁ তার এই সমস্যাটা হয়েছে সো আমি ট্রিটমেন্টের পর কি হতে পারে এবং ভবিষ্যতে সে যে কাজটা করছিল বা যে কারণে সমস্যাটা হয়েছিল সে সাবধান হইতে পারে যে সে বসবে কিভাবে কাজ করবে কিভাবে বা এই যে অ্যাক্টিভিটি সে করবে কিনা এটা খুবই ইম্পর্টেন্ট এটা একটা মেরুদণ্ডের ছবি এটা আমাদের পিছন থেকে নেওয়া বুঝেই যাচ্ছে স্পাইন বেঁকে গিয়েছে এটাকে আমরা ডাক্তারি ভাষায় স্কোলিওসিস বলে থাকি স্পাইনাল ডিফর্মটি স্কোলিওসিস স্কোলিওসিস ছাড়াও আর ও স্পাইনাল ডিফর্মটি হতে পারে কাইফোসিস হতে পারে লর্ডোসিস হতে পারে অনেক কিছু ডিফর্মটি হতে পারে সেটা এই যে ডিক্সের কথা বলছিwidetilde পূর্বে পিএলআইডি রোগীর ক্ষেত্রে এই জাতীয় মেরুদণ্ড বেঁকে যেতে পারে মানে নরমাল যে কার্ভেচারটা থাকে সেটা থেকে যদি অনরমাল হয়ে যেতে পারে এইভাবে বেঁকে ও যেতে পারে তখন ব্যথার পাশাপাশি রোগীর আরও বিভিন্ন সমস্যা এরাইজ করবে রুগী স্বাভাবিক জীবনযাপন টোটালি সে দুর্বিষ হয়ে পড়বে কিছুই করতে পারবে না আর কি কি এখানে হয় প্রথমত ব্যথা থাকবেই ব্যথা তীব্রতা বাড়তে থাকবে পাশাপাশি তার দেখা যাবে যে লাইফস্টাইলে সমস্যা হয়ে যাবে সে স্বাভাবিকভাবে পিএলআইডি রোগী অনেক সময় শুয়ে থাকলে ব্যথা কমে যায় কিন্তু স্পোল স্কোলিয়াসিস বা স্পাইনাল ডিফরমিটি যখন হবে সে শুয়েও থাকতে পারবে না কারণ সে একটা পশ্চারে থাকবে ওই পশ্চারে পেইন হবে আরেক পশ্চারে গেলে আরও ব্যথা বেড়ে যেতে পারে মানে অলওয়েজ সে যদি রেস্টেও থাকে তার ব্যথা কিন্তু বাড়তেই থাকবে তার শক্তি কমে আসবে শরীরের মাংসপেশি পাওয়ার কমে আসবে এবং দীর্ঘদিন স্কোলিওসিসের কারণে দেখা যায় সে এক প্রকারের আপনার যেটা বলবো আমরা ডিজেবল হয়ে যেতে পারে পঙ্গুত্ব বরণ করতে পারে আস্তে আস্তে সেটা কিন্তু হয়ে থাকে তো একটা রোগ স্পেশালি যে পিএলআইডি বলি আমরা বা মেরুদণ্ডের যে কোনো সমস্যা বা অন্য শরীরের সমস্যা থেকেও কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার একটা মানুষে পঙ্গুত্বর দিকে যেতে পারে আমরা রিহ্যাবিলিটেশন নিয়ে যারা কাজ করি আমাদের প্রথম কথা হচ্ছে ইম্পেয়ারমেন্ট ইম্পেয়ারমেন্ট মানে এনি সমস্যা সেটা একটা আঙ্গুল কেটে যাওয়া দিস ইজ ইম্পেয়ারমেন্ট আপনার ডিস্ক ফেটে যাওয়া দিস ইজ ইসেয়ারমেন্ট আপনার একটা রোগ তৈরি হওয়া যেই রোগে আপনাকে প্রবলেম করতেছে মানে আপনার 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 ব্যথা ব্যথা তাহলে আপনি আপনি কাজ করতে পারছেন না কিন্তু কাজের পেশাগত কাজে পারিবারিক কাজে আপনার ব্যক্তিগত কাজে আপনি কিন্তু করতে পারছেন না দিস ইজ ইম্পেয়ারমেন্ট এবং এই ইম্পেয়ারমেন্টটা যদি প্রাইমারি কারেকশন না হয় ডায়াগনোসিস না হয় তখন কিন্তু সেকেন্ডারি আপনার যেটা আসবে সেটা হচ্ছে ডিসেবিলিটি যে পঙ্গুত্ব বরণ এবং সেটারও যদি প্রপার ট্রিটমেন্ট না হয় তাহলে হ্যান্ডিক্যাপ হয়ে যাবে মানে পারমানেন্ট ডিজেবিলিটি ডিসেবিলিটিও কিন্তু আমরা রিহাবিলিটেশন করা সম্ভব ইম্পেয়ারমেন্ট রুগীকেও রিহাবিলিটেশন করা সম্ভব কিন্তু হ্যান্ডিক্যাপ মানেই আমরা আসলে তখন কিন্তু অনেক মানে রুগী চলে যায় খারাপ পর্যায়ে তখন কিন্তু আমরা ট্রিটমেন্ট আমরা করতেও চাই না বিকজ হচ্ছে যে রেজাল্ট আসবে না যেটা রেজাল্ট আসবে না তখন কিন্তু সময় নষ্ট করাও একটা ব্যাপার আছে কারণ এক এক রুগী ক্ষেত্রে ট্রিটমেন্টে অনেক সময় চলে যায় সময় লাগে রুগীরও সময় লাগে ইকোনোমিক্যাল ব্যাপার এখানে জড়িত থাকে তা আমি যেটা বলবো এই যে স্পেশালি ব্যাকপেনে আমরা যে ছবিগুলো দেখালাম এইখানে মোস্ট অব দ্য রোগ কিন্তু আমরা এখানে বোঝা যায় যে কি হতে পারে মেরুদণ্ডে কার কার ক্ষেত্রে কি কি সমস্যা এই সমস্যাগুলো তবে এই সমস্যাগুলো অন্য কারণে আসে ডিক্স প্রলাপস বা যে দেখা দেখানো হয়েছে বা হাড় ক্ষয় রোগ এগুলা রোগগুলা হচ্ছে এনাদার রুগীর বা আমাদের পেশাগত আমাদের অভ্যাস আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের অভেসিটি আমাদের অ্যাটমসফেয়ার সব মিলেই কিন্তু এই রোগগুলা তৈরি হয় সেটা কিন্তু একদিনে হয় না কিছু কিছু রোগের ক্ষেত্রে কজ আর থাকে যে একজাক্ট কজ বোঝা যায় না বোঝা যায় না বাট বেশিরভাগ রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি যে তার কজটা কি কোথায় থেকে আসছে আমাদের সাথে যিনি অতিথি আছেন ওনার যে সমস্যাটা ছিল যে আপনি দুটো অপশন দিয়েছিলেন যে অপারেশন করা যেতে পারে অথবা ফিজিওথেরাপি তো ফিজিওথেরাপিতে তো উনি অনেকটা এখন সুস্থ হয়ে গেছেন আর যাদের অপারেশন করতেই হয় তাদের অপারেশনের পরবর্তীতে কি ফিজিওথেরাপির কোনো ভূমিকা আছে অবশ্যই আপনাকে ধন্যবাদ আসলে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট প্রসিডিউরটি হচ্ছে গ্রুপ ওয়ার্ক এখন কিছু কিছু রুগীর ক্ষেত্রে একেবারে এটা মিনিমাল মানে একেবারে মিনিমাম রুগীর ক্ষেত্রে অনেক সময় ফিজিওথেরাপির প্রয়োজন হয় না বাট মোস্ট অফ দ্য সার্জিক্যাল ইন্টারভেনশন নট অনলি আপনার এই যে পিএলআইডি যে কোনো সার্জারি আপনার গাইনি সার্জারির কথাই বলেন বা আপনার নিউরো সার্জারির কথাই বলেন অর্থ সার্জারির কথাই বলেন প্রত্যেকটা সার্জারির পরেই কিন্তু ফিজিওথেরাপি লাগবে এবং আগে এবং পরে এটা হচ্ছে ইথিক্যাল অ্যাসপেক্ট এবং থিওরিটিক্যাল অ্যাসপেক্ট মানে বই পুস্তকে তাই বলা হয়েছে যে আপনার সার্জারির পূর্বে রুগীকে ফিটনেস ইম্পর্টেন্ট আফটার সার্জারি তাকে আবার পুনর্বাসন করতে হবে আপনার অপারেশন করে দিলেন আপনার একটা হাত ভেঙে গেল বা একটা হাত কেটে গেল সার্জন অপারেশন করে জোড়া লাগিয়ে দিল বা ভাঙ্গাটা প্লাস্টার করে দিল কিন্তু তাকে ফাংশনাল করবে কে ফাংশানিং হাতটা আবার কাজে আসতে হবে তো তো সেইটার মূল কাজটি হচ্ছে রিহাবিলিটেশন এবং থেরাপি তো সেটা অবশ্যই করতে হবে PLID রোগীর ক্ষেত্রে সময় অপারেশন পরবর্তী যে জটিলতা আরাইজ করতে পারে একটা হচ্ছে অপারেশনের আগেও জটিলতা আরাইজ করতে পারে অপারেশনের পরেও জটিলতা আরাইজ করতে এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক এবারে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিএসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ব্যাক পেইনের আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন এই প্রসঙ্গে এখন কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠেছে এবং অনেকেই বলছে যে হ্যাঁ দিন ধরে ফিজিওথেরাপি নিচ্ছি কই ভালো তো হচ্ছি না তো এই বিষয়টা যদি একটু বলতেন অবশ্যই আপনাকে ধন্যবাদ আসলে ফিজিওথেরাপি একটা মডার্ন মেডিকেল সায়েন্স এবং ট্রিটমেন্ট এবং সারা বিশ্বে এখন খুবই জনপ্রিয় বিকজ এখানে কোনো ব্যথার ওষুধ ব্যবহার করতে হয় না কোনো ওষুধের মানে যে পার্শ্ব প্রতিক্রিয়া ফিজিওথেরাপিতে নেই এখন মূল জিনিস হচ্ছে আসলে আমরা বলছি মিডিয়াতেও বলছে এবং বাংলাদেশের মিডিয়া কিন্তু অনেক সক্রিয় সব জায়গায় কথা বলে সব বিষয়ে ডাক্তারি ব্যাপারেও কথা বলে এবং অন্যান্য তো সকল বিষয়ে কথা বলছে তো যার কারণে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন কিছু এই দেশে একেবারে আপামত জন জনগণের গোড় ধরে পৌঁছে গিয়েছে ফিজিওথেরাপি চিকিৎসার কথা গ্রামের একটা মানুষও জানে যে হয়তো একেবারেই পড়ালেখা হয়তো জানে না সে জানে যে ব্যথা হইলে তাকে থেরাপি দিতে হবে তো এই জিনিসটা কনসেপ্ট পারসেপশন মাথায় মিডিয়ার মাধ্যমে গিয়েছে সেটা আমরাই করেছি বা করেছে হোক বোধ এখন আসেন কোন রুগীর ক্ষেত্রে কি থেরাপি দিতে হবে বা কোনটা কি রোগ এটা কিন্তু রুগীরা জানে না তা আমি প্রায় দেখি আমার প্র্যাকটিসে যে একটা রুগী আসলো আমার কাছে সে হয়তো মেরুদণ্ডে

কোন রোগীর ক্ষেত্রে ফিজিওথেরাপি দেবে সে যে সেটা একজন চিকিৎসকই নির্ধারণ করতে পারে সেই ক্ষেত্রে তাকে ডায়াগনোসিস করতে হবে এখন এই রুগী যদি ক্যান্সারের রুগী হয় ক্যান্সার থেকে কিন্তু কোমর ব্যথা হবে এবং আরও আনুষাঙ্গিক সমস্যা থাকতে পারে তো সে গিয়ে যদি বিভিন্ন সেন্টারে যেখানে দোকান ঘরের মতো যদি ফিজিওথেরাপি সেন্টার গড়ে তোলে কেউ সেখানে গিয়ে যদি হিট দেয় বা সাউন্ড দেয় যেভাবে হোক সেটা এক হচ্ছে যে লোক চালাচ্ছে সে নিজেরও কোনো ডিগ্রি নাই পড়ালেখা নাই এবং যা দিচ্ছে সেটা কি রোগে দিচ্ছে সে জানেও না মানে এটা কিন্তু একটা ইনফরমেশন এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সবার জন্যই যে যেখান থেকে ফিজিওথেরাপিটা নিচ্ছে সেটা দেখতে হবে যে সেটা কতটুকু অবশ্যই সেটা নিয়ন্ত্রণে মান নিয়ন্ত্রণ দেখতে হবে সেটা রুগীদের সচেতন থাকতে হবে সরকারকেও সচেতন হতে হবে এই সকল জিনিসে অন্তত যে কোনো জায়গায় একটা ফিজিওথেরাপি সেন্টার গড়ে তুলছে কি করছে কে কি করছে এখন দেখেন সেই রোগীটাকে হয়তো সে শর্ট ওয়েভ দিচ্ছে সে ক্যান্সারের রোগী তাহলে কিন্তু সে রোগী তাড়াতাড়ি আরো খারাপ দিকে হ্যাঁ এবং মারা যেতে পারে তার হতে ভিতরে একটা ইমপ্ল্যান্ট আছে ডাক্তার সাহেব একটা অপারেশন করেছে অনেক আগে কোমরের সমস্যায় সেটা হয়তো এখন ভালো ছিল দশ বছর পর আবার কোমর ব্যথা দেখা দিয়েছে তো সেটাকে সে এক্সরে ডায়াগনোসিস না করে সে হয়তো একটা থেরাপি দিচ্ছে এই সেই রুগীটা কিন্তু মারাত্মক একটা সমস্যা পড়ে যাবে এমনকি মারাও যেতে পারে তো এই জিনিসগুলো আমাদের মন হয় সবাই আরো সচেতন হওয়া দরকার যেখানে সেখানে গিয়ে কেবল ফিজিওথেরাপি দেওয়া একটা মেশিন কিনে বলতেছে দিস ইজ ফিজিওথেরাপি এখানে কিছু অপ দালাল চক্র জড়িত হয়েছে এখন একটা বিদেশ থেকে মেশিন কিনে এনে বলতেছে দিস ইজ থেরাপি এবং কি ইদানিং রাস্তাঘাটে আমি অনেক সময় দেখি মেশিন বিক্রি করে বলে এটাই থেরাপি আপনারা এটা বাসায় দেন এক মেশিনে নাকি ডায়াবেটিস ভালো হয়ে যায় হার্টের রোগ ভালো হয়ে যায় ব্যথা তো যাবি এই যে মানে কত অপচকি আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আপনারা আরো কথা বলবা একজন ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছে আমরা প্রশ্নটি নিয়ে নেই দর্শক লিখেছেন যে ওনার বয়স 32 এ হাউসওয়াইফ বাত ব্যাথা দুই থেকে তিন বছর ধরে হাটু কোমল গোরালি ব্যাথা করে মাঝে 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 এখন কি করতে হবে খুব ভালো একটা মানে টিপিক্যাল কোশ্চেন মানে কমন কোশ্চেন যে ওনার ওয়াইফের যে বয়স থার্টি টু ইয়ার্স এবং তার বাদ ব্যথা এবং দুই থেকে তিন বছর এবং সব জায়গায় উনি যে কটা কথা বলেছে মোটামুটি পলি আফ্রাল জিয়া মানে শরীরের অনেকগুলো জয়েন্ট ইনভলভমেন্ট এবং এই এই যে যে ইনভলভমেন্ট এখন জানতে হবে রুগীর পাশাপাশি অন্য কোনো সিমটম আছে কিনা যেমন তার জোড়াগুলো ফুলে যায় কিনা তার জ্বর আসে কিনা সকালে ঘুম থেকে উঠে কষ্ট হয় কিনা অথবা কাজকর্ম করলে ব্যথা বাড়ে বা কমে এইগুলা জানলে আমরা কিন্তু ক্লিনিক্যালি বুঝতে পারি যে এই রোগে সে আক্রান্ত ওনার যে যতটুকু ডাটা উনি দিয়েছে বোঝা যাচ্ছে সে এক প্রকারের আর্থ্রাইটিস বা বাত রোগে আক্রান্ত সেক্ষেত্রে আমরা হয়তো কিছু ব্লাড টেস্ট করলে কনফার্ম করা যাবে যে ব্লাডের বিভিন্ন টেস্ট আছে যার মাধ্যমে আমরা সহজেই ডায়াগনোসিস করতে পারি যে কি রোগ হয়েছে এবং আর্থ্রাইটিস রোগে আসলে বেশিরভাগ আথ্রাইটিসকে আমরা বাদ ব্যথা বলে থাকি তো আর্থ্রাইটিস রোগের চিকিৎসাও আপনাকে রিহ্যাবিলিটেশন এই ক্ষেত্রে কিছু মেডিসিনের ব্যাপার থাকতে পারে অবশ্যই যারা বিশেষজ্ঞ চিকিৎসক তারা কিন্তু কিছু ওষুধ দেয় পাশাপাশি আপনাকে পুনর্বাসন ট্রিটমেন্ট রিহাবিলিটেশন থেরাপি করতে হবে তো করলে আশা করি উনি ভালো থাকবে বা ভালো হয়ে যেতে পারে আমরা অপচিকিৎসা প্রসঙ্গে কথা বলছিলাম আমি এই প্রসঙ্গে একটু আমাদের অতিথির কাছে জানতে চাইবো আপনি যেহেতু ঢাকার বাইরে থেকে এসছেন আপনি কোথায় থাকেন আমি লক্ষ্মীপুর কমলনগর তো আমি এই ক্ষেত্রে আপনাকে মানে ধন্যবাদ জানাবো যে আপনি আসলে রাইট প্লেসে গিয়েছিলেন এবং ওখান থেকে আপনি এমআরআই করেছিলেন নাকি ঢাকায়তে এসে করেছেন আমি ওই প্রথমে বলছি আমার বন্ধুর মাধ্যমে আমি যখন জানছি এরপরে আমি এই ঠিকানার আগেও মানে একজন কথা বলছে বলার পর ওইখানে দেখলাম উনি যে এই কথা বলছে আরে এই কথায় আমার আসলে আমি সন্তুষ্ট না আরে উনি বলছে যে এটা ফিজিওথেরাপির মাধ্যমে খালি ফিজিওথেরাপি দিবে এটার মধ্যে কোনো মেডিসিন নেই কিছুই নেই তো এটা আমার আসলে যেমন ফিজিওথেরাপির মাধ্যমে এমন এমন কিছু আছে যাতে অনেক সময় ফেসার বায় যেতে পারে বা একটু শারীরিক দুর্বল হয়ে যেতে পারে তো উনি বলছি যে না কোনো ওষুধ নাই তখন আমি আসলে একটু ইয়ে হয়েছে পরে আমি বলছি যে না আমার যে ঠিকানা দিয়েছে আমি স্যারের সাথে আলাপ লাভ করি তখন স্যার আমার বলছে যে না আপনি আসেন আসলে আমরা যদি আপনি করতে চান তাহলে আমরা এই পদ্ধতিতে করে এই ইয়েতে করে ওষুধ দেওয়াই আছে পাশাপাশি আমরা যে এইগুলা আপনার ফজৈ্য আপনার এই রোগের জন্য ফজৈ্য থেরাপি সেগুলো আমরা ইউজ করি আমি এবারে আবার ডক্টর শফিউল্লাহ প্রধান আপনার কাছে আসছি যে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ কিছু ক্ষেত্রে দেওয়া হয় এবং সাথে আনুষঙ্গিক আরো কিছু অ্যাপ্লাই করা হয় এইটা এই যে একটা কম্বিনেশন এই বিষয়টা যদি একটু বলতেন হ্যাঁ আসলে ফিজিওথেরাপির মূল মন্ত্রী হচ্ছে ফিজিক্যাল মিন্স ফিজিক্যাল মিন্স মানে আমরা বিভিন্ন সাউন্ড আর লাইট ইলেকট্রিসিটি এই সকল ইকুইপমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে থাকি পাশাপাশি আমরা থেরাপিটিক এক্সারসাইজ ম্যানিপুলেশন যেটা আমাদের নিজেদের হাতে করতে হয় বা রুগীকে শিখিয়ে দেওয়া হয় বা করানো হয় এই যে বললেন ম্যানিপুলেশন এটা কিভাবে করা হয় ম্যানুপুলেশনটা হচ্ছে আপনার এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম সেটা আমাদের হাতেই নিজেদের হাতেই করতে হয় বিভিন্ন আপনার থিওরি আছে যে থিওরিগুলা মেইটল্যান্ড মুলিগান বিভিন্ন কনসেপ্ট আছে যে এক এক ক্ষেত্রে এক রোগের ক্ষেত্রে তো সেটা আমরা আমাদের নিজেদের হাতেই করে থাকি যদি দরকার হয় এক এক রুগীর ক্ষেত্রে আর পাশাপাশি আসলে এখানে ফিজিওথেরাপি চিকিৎসা আরো আপডেট হয়েছে বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে এখন মানে আমরা যে ডিকম্প্রেশন অন্য সময় যেমন আমরা আমি ওনাকে কিন্তু ম্যানুয়াল ডিকম্প্রেশন করেছে ম্যানুয়ালি মানে আমাদের যে হসপিটাল বেড আছে সে বেডগুলো এমন ভাবে তৈরি যদি আমাদের কাউকে ডিকমপ্রেসড করার দরকার হয় ম্যানুয়ালি ওই বেডটা ওইভাবে তৈরি করা আছে ওইভাবে ডিজাইন করা ইঞ্জিনিয়ারদের মাধ্যমে ওইভাবে ম্যানুফ্যাকচারিং করা আপনার আমাদের যে রিহ্যাব সেন্টারে যে বেড জেনারেল হসপিটালের সেন্টার বেড কিন্তু একরকম না দুইটা দুই রকম জেনারেল হসপিটালের বেড আমাদের বেড টোটালি ডিফারেন্ট আমরা ব্যাডগুলো আমাদের রুগীদের যদি প্যারালাইসিস রুগী থাকে তার একরকম ব্যাড আমরা ইউজ করি সমস্যা রুগীদের ক্ষেত্রে আরেক রকম ব্যাড ইউজ করি যেমন ওনাকে আমরা এই ডিকম্প্রেশন আমরা ইলেকট্রিকও করতে পারি মেশিনের মাধ্যমে আবার ডিকম্প্রেশন ম্যানুয়ালি করতে পারি তো আমরা দুইটা অপশনই রেখেছি বিকজ এটা অ্যাসেস করে অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট যে এই রুগীর ক্ষেত্রে আমি কি ইলেকট্রিক্যাল ম্যানিপুলেশনে যাব যাব ডিকম্প্রেশনে যাব নাকি ম্যানুয়ালি যাব এই বিষয়টা আমরা আরো একটু আরো বিস্তারিত জানবো একজন দর্শক ফোনে অপেক্ষা আছেন ফোনটি নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আসসালামু আমি জি আমি তো আমার হাজবেন্ডের একটা ব্যথা নিয়ে বলতে অবশ্যই বলেন সমস্যা বলেন হ্যাঁ আসসালাম

সবজিতে বেতা চলে আসে যায় ফুলে যাওয়ার পরে অনেক চিকিৎসা করার পরে বাইরে ছিল আচ্ছা ওর সুস্থ না হওয়ার পরে দেখে চলে আসে উনি ট্রিটমেন্টের পরে মোটামুটি একটু ভালো হয় কিন্তু ওর রোগের কারণটা আমরা এখনো জানতে পারিনি

আমাদের যারা উনি কিন্তু উনি বলছিল উনি সম্ভবত কক্সেস বাজার ওনার বাসা ওনার হাজবেন্ড থাকে মিডল ইস্টে এই জুনের রুগীদের আমরা যে রুগী রোগগুলা বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিস এবং যারা কক্সেস বাজার থাকে সামুদ্রিক মাছ খায় প্রতিনিয়ত সামুদ্রিক মাছে ইউরিক অ্যাসিড বেশি থাকে এবং এই জাতীয় একটা রোগে বাত রোগে আক্রান্ত হতে পারে এবং যারা মধ্যপ্রাচ্যে থাকে তাদের সমস্যাটা আরো বেশি ওখানে সামুদ্রিক মাছ তো আসি সাথে রেড মিট যেটা আমরা গরু খাসি ছাগল এই সকল পশুর মাংস প্রতিনিয়ত তারা এটা হচ্ছে তাদের রুটিন খাবারের ভিতরে তার থেকে হাই রিচ আপনার ইউরিক অ্যাসিড তৈরি হতে পারে শরীরে তা থেকে এই জাতীয় সমস্যা হতে পারে পাশাপাশি হয়তো অন্য সমস্যা থাকতে পারে আথ্রাইটিস জনিত সমস্যা সেটা আমরা ব্লাড টেস্ট করলে কিন্তু কনফার্ম ডায়াগনোসিস করা যাবে তো দর্শক আপনি ওনাকে এই জাতীয় খাবার যেমন লাল মাংস গরু খাসি ছাগল ভেড়া মহিষ মানে যারা চার পায়ে হাটে প্রশুর, মাংস সামুদ্রিক মাছ ডাল জাতীয় খাবার এই খাবারগুলো ওনাকে খুবই কম খেতে হবে মাসে একবার আর আপনার খাবার খাবে দেশি মাছ মুরগি পাখি হাঁস কবুতর বা তরি তরকারি এই জাতীয় খাবারগুলো উনি খাদ্য মেনুতে আনক আমার মনে হয় অনেকাংশেই কমে আসবে তারপরেও যদি সমস্যা বাড়তি থাকে অবশ্যই একজন বাদ ব্যথা বিশেষজ্ঞের স্মরণাপন্ন হতে বলবেন কারণ হচ্ছে এই রোগগুলো আস্তে আস্তে কিন্তু ওনার হাতে পায়ে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে ব্যথার পাশাপাশি ডিফরমিটি বা উনি পঙ্গুত্ব বরণ করতে পারে তার মানে আমাদেরকে এই সাথে খাবারের ব্যাপারেও অনেক বেশি সচেতন হতে হবে আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনাদেরকে অনেক শুভে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এস এটিভির দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে একটু সচেতনতা নিজের প্রতি একটু ভালোবাসা আপনাকে দিতে পারে একটি রোগমুক্ত সুস্থ জীবন দেখা হবে আগামী পর্বে আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত দুটায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে